হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সুস্থ আছেন সবাই এই করোনা পরিস্থিতির মধ্যে। আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে গোল্ড স্কিনকে নিয়ে। আমি গোল্ড স্কিন কীভাবে পাবেন, কী 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 উপায়ে পাবেন, কী টাস্ক করলে পাবেন আপনারা আপনাদের সবার গানে। এবং আমার হাতে যে ডিআরএসটা দেখতেছেন এটা তো সেম গোল্ড স্কিনটা আছে। এটা না অনলি সবগুলোতেই কীভাবে পাবেন না পাবেন সব সমস্যার সমাধান এবং ডিটেইল আজকে ভিডিওটা দিয়ে দেবো। আর যদি সমস্যা থাকে তাহলে তো কমেন্ট সেকশন তো আছেই। সো বেশি দেরি না করে হ্যালো, ওয়েলকাম ব্যাক। সো এটাই সেই আমাদের সবার আকাঙ্ক্ষিত কলিজার যান যানের পরাণ গোল্ড স্কিন ডিআর এইচের উপরে আছে আপাতত। অন্যান্য যেমন আইসিআরও আছে, তারপরে আপনার ডিএল কিউতে আছে। আমি সবগুলো গান ইউজ করি না, দু একটা একবারে কমন কিছু গান আছে যেটা আমি সবসময় ইউজ করি। ম্যান অফ ওয়ারে, অপারেশন রানিং, এএসএম, আর কিছু বাকি আছে তো হয়ে যাবে হয়তো কয়েকদিন। তো আপাতত আমরা দেখে আসি ডিআর কীভাবে ডিআরএইচের মধ্যে আছে, কোথায় আছে না আছে। তো কোথায় পাবেন? মেইন পাবেন হচ্ছে আপনাদের লেফটে টপ বটমে একটা কেমন নামে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে রেয়ার, কমন, স্যান্ড, ড্রাগন, স্প্লিন্টার, যেগুলো অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে। এখানে অনেকগুলো কেমন আছে, এইসব কেমন হচ্ছে আপনার হয়তো কিল করে, হেড শট, লং শট, ডিউরেশন, ইকুইপ ফাইভ, মেবি ফাইভ, সিক্স অর হোয়াট এভার। সো এগুলো সবগুলো এক একটা টাস্ক, যেগুলো টাস্কগুলো দেবে সেই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। এটা হচ্ছে মেইন থিম। এখন আপাতত এখন যেহেতু এটার কল অফ ডিউটি সিস্টেম যখন শেষ হয়ে যায় তখন দেখায় না, তো আমরা আপাতত এম ফোর স্ক্রিনে চলে যাই। এম ফোরের মধ্যে আমার কিছু বাকি আছে, তো এখানে মধ্যে ক্লিলে দেখা যাবে। আমি সব ক্লিয়ে রাখছি কেমন মধ্যে ঢুকে। এখানে আমার রেয়ার বা আনকমন নাই, আমি গরিব মানুষ। স্যান্ড এবং ড্র্যাগনের স্প্রিন্টার এখানে মধ্যে কিছু আছে, যেমন দেখেন ফ্রন্ট স্যান্ডের ফ্রন্টে অথবা লাস্টে যেখানে ক্লিক করেন না কেন আনলকে ক্লিক দেবেন। আনলকে ক্লিক করলে এখানে দেখায় দেবে যে আপনি, যেমন এখানে দেখাচ্ছে 600 কিল, কোনটা দেখবেন লং শট, হ্যাট শট। যেমন ড্র্যাগনের মধ্যে না, এটা হচ্ছে 600 কিল, এটা হচ্ছে স্যান্ডেরটা। প্লে দিবেন, এখান থেকে যাবে ওখান থেকে যাবে, একই জিনিস যেখানেই কিল করবেন না কেন যে বন্দুক দিয়ে সেখান থেকেই সে কাউন্ট করে নিবে, সেটা মাল্টিপ্লায়ার হোক, বিয়ার হোক, হোয়াট এভার, সেটা ফার্স্ট হোক লাস্ট হোক, সে যে কোনো একটাতে ক্লিক করবেন দেখবেন ওটা একই জিনিসই দেখাবে, এটা কোনো ডিফারেন্ট নেই। হ্যাঁ, শুধু ডিফারেন্ট হচ্ছে স্যান্ড ড্র্যাগন এগুলোতে আলাদা আলাদা। যেমন এটাতে দেখেন আছে হেড শট, যেমন এটাতে হচ্ছে হিপ ফায়ার, তারপর এটাতে স্প্লিন্টার, যেমন আছে এটা তো যেমন আমার কাছে ছয়টাই, যেমন আপনার রাইট সাইডে দেখাচ্ছে কয়টা অন করছেন কয়টা অন করেননি। তো সেখানে যেমন এখানে ক্লিক করলেন এখানে দেখাচ্ছে লং ডিস্টেন্স লাগবে আপনার 80 কিল। তো এগুলো হচ্ছে সবগুলো, আপনি সবগুলো যখন ফিল আপ করে যাবেন একবার শেষে গিয়ে, তারপরে আপনি যখন কমপ্লিট কমপ্লিশমেন্টে ক্লিক করবেন, যেমন এটা যেমন হেডশট জাঙ্গলেরটা, যেমন আমার র্যাপটাইল কমপ্লিট। এবার যখন আপনি কমপ্লিশনে ক্লিক করবেন তখন এখানে দেখেন এখানেই লেখা আছে যে আপনি সবগুলো কমপ্লিট হওয়ার পরেই আপনি যখন আরেকটা গেম খেলবেন তখন আপনি গিয়ে গোল্ড স্কিন পাবেন। এই না যে আপনি কমপ্লিট করে ফেললেন কেমন সবগুলো তারপর সাথে সাথে আপনাকে দিয়ে দেবে, তা না, আপনি কমপ্লিট করার পরে আরেকটা ম্যাচ আপনাকে সেই গান দিয়ে খেলতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন ওটা কমপ্লিট করার পরে এরপরে আপনি অটোমেটিকলি, তার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি গোল্ড স্কিন পেয়ে গেছেন, কিন্তু বাট এর আপনাকে কমপ্লিট করতে হবে। আবার যখন আপনি কমপ্লিট করবেন একটা গেম তখন আপনাকে শো করাবে, তার আগে শো করবে না। এ হলো গোল্ড স্কিনের সিস্টেম। এখন এটা ছাড়া অন্য একটা গানে দেখে আসি আমাদের ডিআরএস ছাড়া, যেমন এএসএম টেনের মধ্যে, যেমন কেমন মধ্যে গেলাম, যেমন রেয়ার আমার একটাই আছে। এই কম্পিটিশনের মধ্যে যেমন র্যাপটাইল, জ্যাঙ্গল, তাই এখানে মধ্যে অনেকগুলো বাকি আছে এখন আমার, যেমন এখানের মধ্যে যেমন আছে লং শট, তারপর ড্র্যাগনের মধ্যে, এখানের মধ্যে যেমন আপনি টাস্ক কমপ্লিট করার সময় অবশ্যই দেখে নেবেন কী টাস্ক দিচ্ছে, কারণ কিছু কিছু গানের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হয়। যেমন কিছুর জন্য আপনাকে টু অ্যাটাচমেন্ট দেয়, কোনোটা ফোর অ্যাটাচমেন্ট, কোনোটা বলবে নো অ্যাটাচমেন্ট। তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখলে না হয়তো ওই মুখস্থবিদ্যা মহাবিদ্যা যদি না করে ধরা সেই অবস্থা হয়ে যাবে, তো সেটা করার কোনো দরকার নেই। যেমন আমাদের গোল্ড স্কিন এরপরে আছে প্লাটিনাম পাবেন, এরপর
যেমন এখানে দেখেন প্লাটিনাম স্কিনও আছে, যেমন প্লাটিনাম স্কিন এখানেও সেমভাবে লেখা আছে যে আপনি যখন গোল্ড স্কিন সেম গান টাইপের পাবেন সবগুলা, তখনই আপনার প্লাটিনাম স্কিন অন হবে। কিন্তু প্লাটিনাম স্কিন তো তখন আসবে না যখন আপনি গোল্ড স্কিন পেয়েছেন তারপর আরেকটা গেম খেললেন প্লাটিনাম স্কিন, সেভাবে আসবে না। আপনাকে সবগুলা সেম টাইপ গানের গোল্ড স্কিন পেতে হবে, যেমন অ্যাসল্ট ধরেন, এসএমজি, এলএমজি সবগুলো পেলে এরপর গিয়ে আপনি যখন আরেকটা ম্যাচ খেলবেন ও সব যে কোনো একটা গান দিয়ে তখন আপনি গিয়ে প্লাটিনাম স্কিন। কিন্তু আমার থেকে প্লাটিনাম স্কিন থেকে গোল্ড স্কিনটা খুব ভালোই লাগছে। প্লাটিনাম স্কিনতে কিছু শুধু সাদা রং ডালে দিলেই কাজ শেষ, এসব দরকার নেই, তার থেকে গোল্ডই জিনিস ভালো। প্লাটিনাম 3 নম্বর। আশা করি আপনাদের সব সমস্যা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। যদি কিছু বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর অন্যান্য কিছু যদি টপিকস থাকে, যেমন গান স্মৃতি যেমন থাকবে, যেমন আমাদের আমার যেমন দু তিনটা করে এক একটা গান করা আছে, যেমন লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, তো ওভাবে করে দেওয়া আছে, যদি লাগে জানাবেন, বানাই দিতে তো সমস্যা নেই, ইউটিউব বাবা ফ্রি। আর আমার আইজিএন নাম্বার সবগুলোই দেওয়া থাকবে, পাবজির কল অফ ডিউটি দেওয়া থাকবে, যদি আসতে চান ওয়েলকাম। আপনারা চাইলে টুইটার ইনস্টাগ্রামে গিয়ে আপনাকে আমাকে মেসেজ করে আপনার কোনো সমস্যা থাকলে জানতে পারেন, কোনো সমস্যা নেই। আর এতক্ষণ তো দেখলেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব বাটনটা জোরে চাপ দিবেন। আর যদি না হয় কল অফ ডিউটির তো বুকটা তো আছেই, দুইটা বাড়ি দিয়ে দিবেন। এই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। See you on the battleground.